চীন যদি ইচ্ছাকৃতভাবে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউস থেকে সরাসরি এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন চীন চাইলেই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়া আটকানো যেতে পারত কিন্তু সেটা করেনি চীন ওদের ভুলের জন্য এখন গোটা পৃথিবীকে ভুক্ত হচ্ছে করোনা ভাইরাস উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রায় এক লক্ষ সাতান্ন হাজার মানুষের প্রাণ গেছে এর জন্য কি চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এই প্রশ্নের উত্তরে ট্রাম্প সাব জানিয়ে দেন যদি চীন এটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে কঠোর ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে আর যদি এটা চীনের ভুল হয়ে থাকে তাহলে অন্য বিষয় ট্রাম্প আরও জানিয়েছেন চীন করোনা সংক্রমণের উৎস সন্ধানে আমেরিকার হস্তক্ষেপ চায়নি হয়তো তারা জানে কিছু খারাপ বেরিয়ে আসতে পারে তদন্ত থেকে তাই তারা নিজেরাই তদন্ত করছে দেখা যাক ওদের তদন্ত থেকে কি বেরিয়ে আসে আমরা আমাদের মতো তদন্ত চালাচ্ছি এমনটাই জানিয়েছেন ট্রাম্প চীন থেকে দুর্ঘটনার কারণে করোনা ভাইরাস ছড়িয়েছে এমনটা মানতে রাজি নয় আমেরিকা একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন করোনার সংক্রমণকে কেন্দ্র করে চীন আর আমেরিকার কূটনৈতিক তরজা নতুন নয় এর আগে বারবার তথ্য গোপনের অভিযোগে শি এর বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মিলিটারি বাহিনী চীনে ভাইরাস ছড়িয়েছে এমন পাল্টা পাল্টাতোপো দেখেছে চীনের বিদেশ মন্ত্রক কিন্তু এবার ট্রাম্পের অভিযোগ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত চীনের ভুলেই আজ গোটা বিশ্বই ভাইরাসের কবলে পড়েছে যদিও মার্কিন সংবাদমাধ্যমের কোনো তথ্যই মানতে রাজি নয় চীন তথ্যগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিদ্রুপ করেছে চীনের বিদেশ মন্ত্রক তবে করোনাভাইরাসকে ঘিরে চীন ও আমেরিকার এই বাকযুদ্ধের মধ্যেই হু হু করে সারা বিশ্বে বেড়ে চলেছে মৃত ও আতঙ্কের সংখ্যা এ পর্যন্ত সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তেইশ লক্ষেরও বেশি মানুষ